কাঁথিতে দলেরই পুরো প্রধান সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন তৃণমূল। আগেই চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিতে বলার পরেও তাকে পৌরসভা যেতে দেখা যায়। তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। দল যে বড় কিছু একটা পদক্ষেপ করতে পারে সেই সম্ভাবনাও জোরালো হয়েছিল। শেষ পর্যন্ত কাঁথি পুরসভার 16 জন কাউন্সিলরের সমর্থনে পদ খোয়ালেন পুরসভার চেয়ারম্যান সুবল মান্না। আমাদের আজকে বোর্ড অফ কাউন্সিলরের একটা স্পেশাল মিটিং আমরা কন্ডাক্ট করেছিলাম। সেই মিটিংয়ে আমরা সকলে উপস্থিত কাউন্সিলররা উপস্থিত ছিল এবং সেই মিটিংয়ে যা এজেন্ডা সেই এজেন্ডা অনুযায়ী আমরা মিটিং করেছি এবং মিটিংয়ে সর্বসম্মতভাবে আমাদের বর্তমান যিনি কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল কুমার মান্না আছেন তার বিরুদ্ধে আমরা অনাস্থা এনেছিলাম। নিয়ম অনুযায়ী সেই নিয়ম অনুযায়ী আজকের মিটিং কন্ডাক্ট হলো এবং মিটিংয়ে আমরা সকলে যারা উপস্থিত ছিলাম কাউন্সিলররা প্রত্যেকে এই এজেন্ডার উপর সহমত পোষণ করেছেন এবং আমরা বর্তমান পৌরসভার যিনি পৌরপ্রধান তাকে আমরা অপসারণ করেছি। পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী সোমবার থেকে মুর্শিদাবাদ জেলাতে বেসরকারি বাস ধর্মঘটে সামিল হলেন বেসরকারি বাস মালিক শ্রমিক এবং সংগঠন। মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে রঘুনাথগঞ্জ কান্দি ডোমকল সর্বত্র বেসরকারি বাস ধর্মঘটের ফলে সপ্তাহের প্রথম দিনে কার্যত নাজেহাল হতে হলো নিত্যযাত্রীদের। রাজ্য সড়ক ও জাতীয় সড়কের উপরে অটো এবং টোটো দৌরাত্মের ফলে বেসরকারি বাসগুলো দৈনন্দিন যাত্রীর সংখ্যা কমে যাচ্ছে, যার কারণে সম্প্রতি বেসরকারি বাস ধর্মঘটের সিদ্ধান্ত নেয় বেসরকারি বাস মালিক ও সংগঠন। আর সেই অনুযায়ী সোমবার সকাল থেকে বহরমপুরে গড়ালো না বেসরকারি বাসের চাকা। না আমরা কাটোয়া যাবো, বাস পেয়েছেন? না পাইনি। আজকে তো বাস বন্ধ, কীভাবে যাবেন কিনা দেখি কী করা যায়। চিন্তা হচ্ছে? চিন্তা হচ্ছে, যেতে হবে বাড়ি। আগে থেকে জানতেন যে বাস? না আমি আগে থেকে জানতাম না, আমরা একটা কাজে এসেছিলাম, যাই হোক আটকে গেছি, এবার যাচ্ছি বাড়ি, যাবো দেখি কীভাবে যাওয়া যায়। আমার সুচিত্রা মুখার্জি। কোচবিহারে ছোট বড় মিলিয়ে 100 রাম মন্দির তৈরি হবে। কোচবিহারের ছড়ারকুটি গ্রামে রাম মন্দিরের উদ্বোধন ও পুজো দেওয়ার পর এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীত প্রামাণিক। এদিন কোচবিহারে একাধিক রাম মন্দিরের ভিত্তি স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। সত্যিই বলবো যে সারা দেশ জুড়ে উৎসবের মেজাজে আজকের অনুষ্ঠান পালিত হচ্ছে এবং আমরা আমাদের নিজেদের জেলাতেও আমরা সেই উৎসব আজকে পালন করছি এবং আজকে দেখছেন যে একটি রাম মন্দিরের সেখানে কিছুক্ষণ আগেই প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এবং সম্পূর্ণরূপে মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি আমরা আজকেই 7টি মন্দিরের ভূমি পূজন করব। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের প্রাক্কালে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বসু। রাজভবনে দেওয়া সেই বিবৃতিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ঐতিহ্যমণ্ডিত ঘটনা বলে উল্লেখ করেছেন রাজ্যপাল। সেই সঙ্গে এদিন রাজ্যে যেন শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে সেই আবেদন জানান সি ভি আনন্দ বসু। Which will unite Bengal, which unite the people of India, anything which will spread peace in society is welcome. It's a dedication to Lord Ram. Which will ease peace and harmony in society, any effort which will unite Bengal, which unite the people of India, anything which will spread peace in society is welcome. It's a dedication to Lord Ram. সকলের মুখে রাম নাম, রাম আরাধনায় আজ বহু ধরনের কর্মসূচির আয়োজন হয়েছে দেশজুড়ে। রায়গঞ্জেও দেখা গেল এক অভিনব পরিকল্পনা। আজ রাম মন্দির উদ্বোধনের দিনে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে টোটো চালকরা 2 ঘন্টা বিনা ভাড়ায় পরিষেবা দিলেন। ওদের
রাম মন্দির উৎসব হচ্ছে তো তার জন্য অনুষ্ঠান দেখতে এখন বাড়ি যাবেন কিসে করে টোটোতে টোটোতে আসি টোটো বালাগুলো সবাই ফ্রিতে আমাকে আনন্দে ঘুরতে চলে আসছে ফ্রি পয়সা নিবে না আসছি রাম মন্দিরে ফ্রিতে নিয়ে আসছে ফ্রিতেই যাবো দশ দিনে রাম মন্দির তৈরি করে তাক লাগালেন শুশুরার শিল্পী অজয় প্রামাণিক সেটা দিয়ে তৈরি করা হচ্ছে রাম মন্দির বানানো হয়েছে ছবি দেখে অবশ্যই ছবি না দেখলে কি করে বানানো বসন্তের গুঞ্জন ছিলই সে কথা মাথায় রেখেই রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিও জারি করেছিল কিন্তু রাম মন্দির উদ্বোধনের দিন অশান্তি আটকানো গেল না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন শুরুর খানিকটা আগেই তপ্ত হয়ে উঠল যাদবপুর ক্যাম্পাস মানব সংগঠনের সম্প্রীতি মিছিল ঘিরে উত্তেজনা পুলিশের সঙ্গে বচসা মিছিলকারীদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাম মন্দির উদ্বোধনের লাইভ স্ট্রিমিংয়ের চেষ্টা এবিভিপি সমর্থক কয়েকজন ছাত্র স্লোগান পাল্টা স্লোগান শুরু হয় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি পরে প্রশাসনের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত আংরাইলে 5 নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ এর হাতে 3 কোটি টাকার বেশি মূল্যের সোনার বিস্কুট সহ আটক এক পাচারকারী বিএসএফ সূত্রে খবর জব্দকৃত সোনার ওজন 4 কেজি 829 গ্রাম যার আনুমানিক মূল্য 3,90,70,000 টাকা বিএসএফ সূত্রে খবর সীমান্ত দিয়ে চোরাপথে 3 পাচারকারী যাচ্ছিলেন যাদের মধ্যে একজনকে আটক করেছে বিএসএফ জওয়ানরা ধৃত পাচারকারীর নাম প্রসেনজিৎ মণ্ডল উত্তর চব্বিশ পরগনার হালদারপাড়া বাসিন্দা সোনার বিস্কুটগুলো ও পাচারকারীকে শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ হাইকোর্টের নির্দেশ জাল করে নিম্ন আদালত থেকে সাজাপ্রাপ্ত বন্দির জামিনের ঘটনায় সিআইডির জালে মূল আসামি একই সঙ্গে এই ঘটনা চাঞ্চল্যকর তথ্য পেল সিআইডি সংশোধনাগারে সাজাপ্রাপ্ত বন্দি লালু শেখকে জামিনে মুক্ত করতে হাইকোর্টের নির্দেশ জাল করার পরিকল্পনা করেন তারই ছেলে লাবু শেখ এক আইনজীবীকে সঙ্গে নিয়ে জাল বা ভুয়ো নথি তৈরির পরিকল্পনা করেছিলেন লাবু এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে সিআইডির পক্ষ থেকে রবিবার রাতে ভরতপুর থানার আঙারপুর ব্রিজ থেকে এই ঘটনার মূল অভিযুক্ত লালু শেখকে গ্রেপ্তার করেছে সিআইডি
রাম মন্দির উদ্বোধনের দিনই সংহতি মিছিলের ডাক দিয়েছিল তৃণমূল। সোমবার একদিকে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের কর্মী সমর্থকদের নিয়ে হাজরা থেকে সংহতি মিছিল শুরু করেন। অন্যদিকে রায়গঞ্জে তৃণমূলের সংহতি মিছিলে পা মেলালেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। শহরের সুভাষগঞ্জ এলাকায় একটি মন্দিরে পুজো দিয়ে সংহতি মিছিলের সূচনা করেন বিধায়ক। শুধু বিধায়কই নয়, এদিন মিছিলে পা মেলান শহরের সর্বস্তরের মানুষ এবং দলীয় নেতৃত্বরা। রাম মন্দির দেশবাসীর দরবার, রাম মন্দির সবার বার্তা দিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। ভারতবাসীকে বার্তা দিতে যাই যে রাম মন্দির ভারতবর্ষের ধরোহর, এটা কোনো রাজনৈতিক পার্টির না। আমরা সবাই যারা অন্য জাতিরও আছি তারা রামকে শ্রদ্ধা করি, আর তার জন্য আমরা আজকে সংহতি পদযাত্রার মাধ্যমে রায়গঞ্জের রাজপথে আমরা নেমেছি না।